হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের এখনকার টিউটোরিয়ালে আমরা আসলে স্প্রিংয়ের এই সিকিউরিটি যে ফিচারটা আমরা এখন কাজ করছি এটাকে আমরা আমাদের ডেটাবেজের সাথে এখন ইন্টিগ্রেট করব, যাতে আমাদের ডেটাবেজে একটা টেবিল থাকবে যেটাতে ইউজার্স একটা টেবিল থাকবে, অথরিটিস একটা টেবিল থাকবে, এবং সেই টেবিল থেকে আমরা ইনফরমেশন পড়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারবো, সেটা আমরা এখন করব। তো সেটা করার জন্য আগে আমাদের যে ডেটাবেজ আছে MySQL-এর যে ডেটাবেজটা আমরা এর আগে তৈরি করেছিলাম ওটাতে কিছু কাজ করতে হবে, নতুন কিছু টেবিল তৈরি করতে হবে। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো আসলে PHP MyAdmin ইউজ করতে পারতাম, তো ওটা একটা ওয়ে। আমি আরেকটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো MySQL-এর একটা Workbench টুল আছে। আপনারা যদি MySQL Workbench দিয়ে সার্চ দেন তাহলে আপনারা এই সাইটটিতে চলে আসবেন, এই যে MySQL Workbench। এখানে যে আমরা যেহেতু এখানে Ubuntu Linux ইউজ করছি, আপনারা যদি এখানে ডাউনলোডে যান আপনারা উইন্ডোজে যেও পাবেন, ম্যাক ওএসও পাবেন। আমি উবুন্টুর জন্য করছি, সেটা দেখাচ্ছি। এখানে যে সিলেক্ট প্ল্যাটফর্ম করে আপনি চাইলে উবুন্টু লিনাক্স বলে দিতে পারেন, বললে আপনার এখানে নিচে এই ডাউনলোডের অপশন আসছে। আমি এটা ডাউনলোড করছি 14.04, এটা অলরেডি আমি ডাউনলোড করেছি, আমার ডাউনলোডস ফোল্ডারে এটা অলরেডি রাখা আছে। আমি যদি চলে যাই ডাউনলোডসে, আমি দেখা যাবে যে এই যে MySQL Workbench কমিউনিটি এডিশনটা অলরেডি ডাউনলোড করা আছে। ফাইল ম্যানেজারটা নিয়ে আসি, নটিলাস ডট দিলে এখানে খুলে যাবে। এখানে যদি আমি MySQL Workbench কমিউনিটির উপর রাইট ক্লিক করে ওপেন উইথ সফটওয়্যার সেন্টার দিয়েও করার কথা, দেখি লেটস ট্রাই ইট আউট। সফটওয়্যার সেন্টার এখানে একটা রিপেয়ার করতে চাচ্ছে, করুক, অসুবিধা নাই। এবং এখানে MySQL Workbench কমিউনিটি এটা অলরেডি ইনস্টলিং করছে, উইচ ইজ গুড, লেট আস ওয়েট। এবং ইনস্টলড হয়ে গেছে MySQL Workbench কমিউনিটি। এখন যদি আমি আমার টার্মিনালে যে ওয়ার্কবেঞ্চ লিখলে আমার ওয়ার্কবেঞ্চটা রান হওয়ার কথা, উইচ ইজ গুড। সো আপনারাও ইনস্টল করে নিয়ে আপনারা এটা রান করেন। এটা থেকে আমি চাইলে যদি লোকাল হোস্টে আমার কানেক্ট করতে চাই, এটার পাসওয়ার্ড ছিল STD123। এই যে আমি কিন্তু কানেক্ট করে ফেলেছি আমার লোকাল হোস্টে। এখানে চাইলে আমি আমার এই যে স্প্রিং টিউটোরিয়াল, আমার যে স্কিমা আছে সেটাতে আমি রাইট ক্লিক করে সেটেলস ডিফল্ট স্কিমা করে দিয়ে এখানে আমি এখন চাইলে টেবিল এবং অন্যান্য কিছু ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখন আমাদের প্রজেক্টে ফেরত যাই। আমাদের প্রজেক্টে যে আমরা যেটা করব, আমাদের এখানে একটা ফাইল ছিল যেটা দিয়ে আমরা আমাদের সিকিউরিটিস ডিফাইন করছি, কনটেক্সট সিকিউরিটি কনটেক্সটের ভেতরে আমরা এখানে আমাদের অথেন্টিকেশন ম্যানেজার যেটা আছে এটার ভেতরে আমরা একটা নতুন অথেন্টিকেশন প্রোভাইডার অ্যাড করব, যেটা আসলে আমাদের JDBC ডেটা সোর্স যেটা আছে সেটাকে ইউজ করবে। তো আমাদের ডেটা সোর্সের নাম কি, আমরা DAO কনটেক্সটের ভেতরে দেখছি। এখানে আমাদের একটা JNDI ডেটা সোর্স আমরা একটা ডিফাইন করেছিলাম, যেটার নাম দিয়েছি আমরা শুধু ডেটা সোর্স। এটা একটা কনভেনশন, এটা ফলো করাই বেটার সবসময়। তো আমরা আমাদের এখানে সিকিউরিটি কনটেক্সটে চলে আসি। চলে এসে এখানে যদি আমি সিকিউরিটির ভেতরে অথেন্টিকেশন ম্যানেজার, একটা তো আমরা অথেন্টিকেশন একটা প্রোভাইডার আছে আমাদের যেটা হচ্ছে ইউজার সার্ভিস, আমরা এখানে আরেকটা অথেন্টিকেশন প্রোভাইডার অ্যাড করি যেইখানে আমরা একটা JDBC ইউজার সার্ভিস দিব। এবং এই JDBC ইউজার সার্ভিসে আমরা এইখানে ডেটা সোর্স রেফারেন্সে আমরা আমাদের ডেটা সোর্সের নাম দিয়ে দিব, উইচ ইজ ডেটা সোর্স। সো আমরা যদি সোর্সে চলে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নতুন একটা অথেন্টিকেশন প্রোভাইডার অ্যাড হয়েছে, যেইটাতে ডেটা সোর্স আছে, আমাদের এখানে ডিফাইন করা আছে ডেটা সোর্স। তো আমরা তো এখানে ডিফাইন করলাম, তো আমাদের এখন যেটা করবে স্প্রিং সিকিউরিটিস যখন এখানে যাবে তখন কিন্তু সে অটোমেটিক্যালি, এটা তো তার কাছে আছেই, এবং আমাদের এখানে যে সে তার যেই টেবিলগুলো তার সার্চ করবে সেটা হচ্ছে, একটা হচ্ছে ইউজার্স টেবিল আর একটা হচ্ছে আমাদের যেই অথরিটি আছে অথরিটি টেবিলটা, তার মানে হচ্ছে রোলস টেবিলটা। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এখানে এসে আমরা আমাদের টেবিলগুলো এখন ক্রিয়েট করব। আমার তো অলরেডি এক্সিস্টিং একটা স্কিমা এখানে আছে, তো আমি ওই স্কিমাতে নতুন টেবিল অ্যাড করার আগে আমরা যেটা করতে পারি, আমরা ডেটাবেসে যে রিভার্স ইঞ্জিনিয়ার করে নিতে পারি আমাদের কারেন্ট যেটা আছে। আমরা যদি এখানে নেক্সটে যাই আমরা বলবো পাসওয়ার্ড টু STD123, এটাকে সেভ করা যায় কি না দেখি না, সেভ থাকুক। এবং আমরা নেক্সটে যে আমরা যেটা করব স্প্রিং টিউটোরিয়াল, ঠিক আছে, এটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে চাই। নেক্সট MySQL টেবিল অবজেক্টস এখানে কি আছে, সিলেক্ট অবজেক্টস টু রিভার্স ইঞ্জিনিয়ার MySQL টেবিল অবজেক্টস, দেখি না কী হয়। ঠিক আছে, নেক্সট
স্প্রিং টিউটোরিয়াল তো আমরা যদি স্প্রিং টিউটোরিয়ালে চলে যাই এই যে নোটিসেস আছে আমাদের ইয়ার ডায়াগ্রামটার ভিতরে কি আছে গুড আমাদের কিন্তু নোটিসেস টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আমরা এর আগে ক্রিয়েট করেছিলাম পিএইচপি মাই অ্যাডমিন থেকে তো এখানে এখন আমরা আরো টেবিল ক্রিয়েট করব তো এখন আমরা যদি নতুন একটা টেবিল এখানে অ্যাড করতে চাই আমরা এখানে টেবিলে যদি ক্লিক করি প্লেস আ নিউ টেবিল এটা ক্লিক করার পর আমাদের উপরে খেয়াল করেন এখানে কিন্তু আমাদের স্কিমাটা সিলেক্ট করে দিতে হবে স্প্রিং টিউটোরিয়াল এগুলো ঠিক আছে আমরা এটাতে ক্লিক করার পর নতুন টেবিলে আসলো এটাতে ডাবল ক্লিক করলে আপনার এখানে টেবিল এডিটিংয়ের অপশন আসবে এখানে আমরা আমাদের টেবিলের নাম দেই ইউজার্স এবং এখানে আমরা যখন কলামসে চলে যাই এখানে আমরা তিনটা কলাম অ্যাড করব একটা হচ্ছে ইউজার নেম এবং তারপর অ্যাড করব পাসওয়ার্ড এবং সবার শেষে থাকবে যেটা স্প্রিংয়ের কাজে লাগে সেটা হচ্ছে এনেবলড আমাদের ইউজার নেমের সাইজ আমরা দিব ভার্চার অপস ভার্চার দিব 60 দেই ইউজার নেম আমাদের পাসওয়ার্ডটা আমরা দিব 80 দিচ্ছি কেননা পরে আমরা পাসওয়ার্ড ফিল্ডটা আমরা এনক্রিপ্ট করতে চাই সেই কারণে এখন আমরা 80 দিয়ে রাখলে পরে এটাতে এনক্রিপ্টেড ওয়েতে পাসওয়ার্ডটা সেভ করা ইজিয়ার হবে এনেবলটার টাইপ আমরা দিতে পারি বুলিয়ান হ্যাঁ এবং এটাকে আমরা ডিফল্ট ভ্যালু ট্রু করে দিই 1 দিয়ে বুলিয়ানের ঠিক আছে সো ইট লুকস গুড তো আমাদের কিন্তু ইউজার্স টেবিলটা তৈরি হয়ে গেল এখন আমরা যেটা করব আমরা আরেকটা টেবিল তৈরি করব সেটা হচ্ছে অথরিটি তো আমাদের অথরিটিসটাও একইভাবে আমাদের এখানে যখন আমরা সেভ করছি আমরা দেখি এটাতে ডাবল ক্লিক করার পর এটা চলে আসবে টেবিলের নামটা আমরা দিয়ে দিই অথরিটিস নামগুলো খুব ইম্পর্টেন্ট নামগুলো আমাদের সেম হতে হবে কারণ স্প্রিং এইভাবেই এটাকে সার্চ করবে আমরা এখানে কলাম দিব ইউজার নেমটা যে ইউজার নেমটা আমাদের ইউজার্স টেবিলে আছে এটাও হবে আপনার ডেটা টাইপ হবে ভার্চার 60 ঠিক আছে এবং এখানে আমাদের অথরিটিজের মধ্যে অথরিটি নামে একটা কলাম থাকবে ইউটিএইচও আর আই টিওয়াই অথরিটি এবং এটার সাইজ 45 ঠিক আছে এখানে আমাদের রোলসের ডেফিনেশনগুলো থাকবে তো এই টেবিল দুটার ইনফরমেশন আমরা এখন ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং করে দিতে চাই সেটার জন্য যেটা লাগবে আমি টুলস থেকে ডেটাবেস থেকে ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারে যাব ইঞ্জিনিয়ারে যে আমাদের এখানে এই যে লোকাল ইনস্ট্যান্সটা সিলেক্ট করা আছে ঠিক আছে নেক্সটে যে আমাদের এই এটা সিলেক্ট করা থাকতে হবে কোড জেনারেশনের ড্রপ অবজেক্টস বিফোর ইচ ক্রিয়েট অবজেক্ট তাহলে আমাদের ডেটাবেসটা ফ্রেশ হয়ে যাবে অসুবিধা নেই আমাদের ডেটাবেসে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নাই নেক্সট দিয়ে আমরা যদি আবার রান করি তাহলে এই যে আমাদের কিন্তু ডেটাবেসে এখন ইনফরমেশানগুলো চলে গেল এখন যদি আমি আবার হোমে যাই ফর এক্সাম্পল আমাদের এই হোমে যে আমি যদি এই কানেকশনের উপর ডাবল ক্লিক করি আমার একটা এসকিউএল কোয়েরির একটা কোয়েরি লেখার একটা ইয়ে চলে আসবে যেখানে আমি অলরেডি একটা কোয়েরি এর আগে লিখে রেখেছিলাম যেটা দিয়ে আমরা আমাদের ইউজার্স টেবিলে একটা ভ্যালু এন্ট্রি করতে পারি সো আমরা একটা ভ্যালু এন্ট্রি করছি ইনসার্ট ইনটু ইউজার্স তার আগে দেখি আমাদের স্প্রিং টিউটোরিয়ালটা তো আমাদের ডিফল্ট স্কিমা করা আছে রাইট ক্লিক করে সেট অ্যাজ ডিফল্ট স্কিমা করে দিলাম ঠিক আছে এটাকে আমরা যদি রান করি এই যে আমাদের একটা ইউজার কিন্তু এন্ট্রি হয়ে গেল আমরা তো ইউজারটা এন্ট্রি করলাম কিন্তু এই রঞ্জু ইউজারের জন্য আমরা এখন যেটা করব আমরা একটা অথরিটি এন্ট্রি দিয়ে দিব সেটা হলো ইনসার্ট ইনটু অথরিটিস ইউজার নেম এবং অথরিটি ভ্যালুস আমাদের ওই সেম ইউজার রঞ্জু এবং অথরিটি দিলাম এখানে আমরা যে কোনো কিছুই দিতে পারি আমাদের ইচ্ছামতো যেই অথরিটিটা আমরা পরে হয়তো আমরা নিজেরাই আমাদের প্রোগ্রামে ইউজ করব আমরা অ্যাডমিন দিতে পারি এখানে আমরা যে কোনো নাম দিতে পারি আমাদের উপর নিজেদের উপর ডিপেন্ড করে এটাকে আমরা রান করি রান করার পর আমাদের কিন্তু এটা ইনসার্ট হয়ে গেল উইচ ইজ গুড হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি নিচে এটা সাকসেস হয়েছে তার মানে কি আমরা এখন রঞ্জু দিয়ে এবং লেট মি ইন এই দুটো দিয়ে আমাদের প্রোগ্রামে এখন আমাদের লগ ইন করতে পারার কথা সো লেট আস ট্রাই ইট আউট আমরা যদি আমাদের প্রোগ্রামে চলে যাই এখন আমাদের প্রোগ্রামটা তো আমরা রান করি দেখি কী অবস্থা দাঁড়ায় যদি কোনো এরর থাকে তাহলে এখনই চলে আসবে এরর থাকতে পারে ইনিশিয়াল কনফিগারেশন বলে বাট তারপরেও দেখি কী অবস্থা হয় ইফ উই আর লাকি দেয়ার ওয়ন্ট বি এরর্স সো আমাদের প্রোগ্রামটা এখানে রান করছে আমরা যদি এখন ক্রিয়েট নোটিস বলতে চাই তাহলে আমাদের এখানে লগ ইন করতে বলছে আমি যদি লগ ইনে যাই আমি এখন কী দিয়েছিলাম রঞ্জু এবং লেট মি ইন
এই দুটো দিলাম, সাবমিট করলাম এবং আমি কিন্তু লগ ইন করতে পেরেছি। সো দ্যাট ইজ গুড। আমরা কিন্তু এখন তাহলে আমাদের JDBC-তে যেই আমাদের ডেটাবেজে যেই ইউজারটা আমরা মাত্র ক্রিয়েট করলাম সেই ইউজার দিয়েই কিন্তু আমি লগ ইন করতে পারলাম। তো আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা শিখব যে আমরা কীভাবে নতুন ইউজার তৈরি করতে পারছি এবং কীভাবে ওই নতুন ইউজার তৈরি করার জন্য বাদবাকি যেই স্টেপগুলো আছে সেগুলো আমরা আমাদের অ্যাপ্লিকেশানে ইন্টিগ্রেট করতে পারছি সেটা আমরা দেখব। সো ফর দ্য টাইম বিইং দ্যাটস অল, আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস।